আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সবার মধ্যে আমি হাসান আরেকটি নতুন সরকারি চাকরি সার্কুলার নিয়ে হাজির হয়েছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কারিগরি অধিদপ্তর, যেটি পদ সংখ্যা হচ্ছে 585টি, বিশাল বড় একটি সার্কুলার। এখানে কিন্তু আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এটা কিন্তু আপনার সকল জেলা থেকে আবেদন গ্রহণ করতেছে। আর বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন 2024-এর, এটা কোনো ফ্যাক্ট বা সন্দেহ থাকার কোনো কারণ নয়। আপনাদেরকে আমি অবশ্যই ওয়েবসাইটে ঢুকিয়ে দেবো এবং কীভাবে আবেদন করবেন সকল প্রসেস কিন্তু দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা অষ্টম এসএসসি এইচএসসি পাস থেকে আপনারা আবেদন করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোন বিষয়ে জানতে চান, এবং আপনারা শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিন। সো চলুন শুরু করা যাক। এই হলো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর শাখা 5 ভোকেশনাল 1। এখানে দেখতে পাচ্ছেন আপনার যেটি প্রকাশিত হয়েছে 25/3/2024 তারিখে। এখান থেকে দেখতে পাচ্ছেন শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন ক্রম হচ্ছে আপনার 11,000 টাকা থেকে 26,590 টাকা। এটি গ্রেড হচ্ছে আপনার 13তম গ্রেড, যেটির পদ সংখ্যা হচ্ছে আপনার 1টি। এখান থেকে অবশ্যই আপনাকে ডিগ্রি পাস অথবা অনার্স কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি, অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। শাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় আপনাকে 25 শব্দ থাকতে হবে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান। এখানে যেহেতু সার্কুলারটা অনেক বড় একটি সার্কুলার, সো আমি সবগুলো পাঠ করতেছি না, আপনাদের সুবিধার্থে আমি একটু নিচে নামতেছি যেন আপনাদের দেখা এবং ভিডিওটা যেন অনেকটা লং না হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন এখানে LTA কাম স্টোর কিপার, এখান থেকে কিন্তু আপনারা ব্যবসায়ী শাখা থেকে অবশ্যই যারা HSC পাস করেছেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই পদ থেকে আপনার এই যে 6 নম্বর পদ থেকে কিন্তু আপনার শুরু হয়েছে। HSC পাশে যারা আপনার আবেদন করতে চান অবশ্যই তারা কিন্তু এই পদ থেকে 6 নম্বর পদ থেকে আপনার আবেদন করতে পারেন। আর এখান থেকে পদ সংখ্যা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন 13টি। আর এখান থেকে যদি আমি নেক্সটে আসি, আপনার 7 নম্বর দেখতে পাচ্ছেন সহকারী কাম স্টোর কিপার, এখানে বেতন ক্রম হচ্ছে আপনার 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটি গ্রেড হচ্ছে আপনার 16তম গ্রেড। আর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায়ী শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম স্টোর কিপার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনার সেম যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আপনারা আরেকটু যদি স্ক্রল করে নিচে আসেন এখান থেকে দেখতে পাবেন যে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যেটি আপনাকে HSC পাস বলা হয়, যারা HSC পাস করেছেন অবশ্যই তাদের জন্য একটি বড় অপরচুনিটি, কারণ এখানে HSC পাসের অনেকগুলো পোস্ট কিন্তু এখানে খালি রয়েছে। ড্রাইভার কাম মেকানিক, এখানে দেখতে পাচ্ছেন আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন LTA কাম ক্যাশিয়ার, এখানে আপনার কিন্তু সেম ইন্টার পাসের যে যোগ্যতা এবং আপনার ইন্টার পাস সেটি ব্যবসায়ী শাখা থেকে হতে হবে। MS অফিসে কাজ করার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 20 শব্দ আপনাকে থাকতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টর, এখানে দেখতে পাচ্ছেন আপনার যোগ্যতাটা চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এটা আপনার HSC পাস। আর এখান থেকে ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব, এখানে আপনার পদ সংখ্যা হচ্ছে 15টি এবং দেখতে পাচ্ছেন এখানে উপরেটা নেই, যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন বোর্ড মাধ্যমিক স্কুল, এখান থেকে কিন্তু আপনার শুরু হয়েছে SSC এবং এগুলো সব SSC-তে চাওয়া হয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পদ সংখ্যা 585টি। এখান থেকে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী, এখানে পদ সংখ্যা হচ্ছে আপনার 37টি, আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অফিস সহায়ক, সেটাও আপনাকে কিন্তু সেম বলা হয়েছে, এখানে পদ সংখ্যা হচ্ছে 252টি, সব থেকে বড় একটি পোস্ট। আর এখান থেকে অফিস সহায়ক অথবা গার্ডেনার, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু পদ সংখ্যা 4টি। আর এখান থেকে আপনার যে সাইটে ঢুকে অ্যাপ্লিকেশন করবেন সেটি আমি একটু আপনাদের দেখাই দিয়ে চেষ্টা করব। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার আবেদন ফর্ম ও পরীক্ষার ফি জমাদান শুরু হচ্ছে আপনার 1/4/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে, আবেদন শেষ হচ্ছে আপনার 21/4, তার মানে এখানে আপনার টোটাল 20 দিন সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার মতো। আর এখান থেকে ছবি এবং সিগনেচার, আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি 300/80 এবং 300/300 আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এবং অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া এখানে টাকা কত মারতে হবে এবং কি। সো এখান থেকে আপনারা যারা বাইরে থেকে আবেদন করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন 1-13 নম্বর পদের জন্য আপনাকে 200 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ আপনার হচ্ছে 23 টাকা, টোটাল হচ্ছে 223 টাকা। আর 223 টাকা আপনার যদি কম্পিউটার বাইরে থেকে করেন সেক্ষেত্রে আপনার হয়তো 50% ধরেন বাকি টাকাটা সেটা নিবে, টোটাল 300 টাকা এটার মতো খরচ যাবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা 14-18 নং পদের জন্য হচ্ছে 100 টাকা এবং সার্ভিস চার্জ রয়েছে 12 টাকা।
টোটাল টাকা হচ্ছে 112 টাকা অনধিক 72 ঘন্টার ভিতরে আপনাকে কিন্তু সেই টাকাটা জমা দিতে হবে আর এখান থেকে দেখানোর মতো কিছুই নাই কারণ এখানে আপনারা একটু পড়ে নেবেন আমি আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধা তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব সো আমি এখন যদি একটু আপনাদের ওয়েবসাইটে দেখিয়ে দেই সো দেখতে পাচ্ছেন এই হলো তাদের ওয়েবসাইট এখন আমি যে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন সো আমি এখান থেকে আসার পর এটি হচ্ছে আপনার যে টোটাল এখান থেকে আপনার যে পোস্টে যে যে আবেদন করতে চান সেই পোস্টটা সিলেক্ট করার পর এখান থেকে সাপোজ আমি যদি অফিস সহায়কে যাই এখান থেকে নেক্সট এখান থেকে আপনার চাওয়া হয়েছে দ্য আর ইউ প্রিমিয়াম মেম্বার অফ বিডিজ অফ সো এখান থেকে নো করে দিবেন যদি ইয়েস থাকে সো ইয়েস করে দিবেন আর এই ফর্মটা আপনাদের আমি পূর্বের আরেকটা ভিডিওতে ফ্রন্ট করে দেখেছি যে কীভাবে আপনারা ফিল আপ করবেন সো এটা নিয়ে আর বলার কিছু নেই এখান থেকে আপনারা সুন্দর করে এগুলো দেখে দেখে দিবেন তারপরে এখান থেকে আপনার কেয়ার অফ এবং বর্তমানে এবং যদি সেম হয় সো এখান থেকে টিক মার্কটা দিয়ে দিবেন দেন এখান থেকে আপনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটি চাওয়া হয়েছে সেটি আপনারা এখান থেকে দিয়ে দেবেন আপনি যদি এইচএসসি পাস হন সো এটা টিক মার্ক দেওয়ার পরে সেটি কিন্তু আপনার অ্যানাবেল হয়ে যাবে আর এখান থেকে যদি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে এটাতে টিক মার্ক দেবেন এবং গ্রাজুয়েশন যে কমপ্লিট সেটা দেখিয়ে দেবেন আর যদি এসআর মাস্টার্স থাকে সেটা এখান থেকে আপনার অ্যাড করতে পারবেন আর যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে সেটি আপনারা এখান থেকে অ্যাড করে দেবেন সো দেওয়ার পরে দেন এখান থেকে যে ক্যাপচারটা আছে সেটা এখানে লিখে দেবেন এবং এখান থেকে আই ডিক্লেয়ার টু এটা আপনার টেক মার্ক দেওয়ার পর এখান থেকে সাবমিটটা দেবেন তাহলে পরবর্তীতে নিয়ে যাবে সেখান থেকে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করবেন করার পর দেন এখান থেকে আপনারা সাবমিট করবেন আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার অ্যাপ্লিকেশন করার পর এবং যে পর্যন্ত আপনার টাকাটা পেমেন্ট না করছেন সে পর্যন্ত যদি আবেদনে কোনো ভুল বা সংশোধন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনার আবেদন করতে